আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মানালির হোটেলে। হোটেলে গিয়ে সেখানে আমরা কেমন রুমে রয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সূর্যের আলো পাহাড়ের উপরে পড়ে এক এক সময় এক এক বর্ণ ধারণ করছে। দিনের বেলায় এক রকমের দেখতে লাগছে, তো বিকেল বেলায় আরেক রকমের লাগছে দেখতে। চারিদিকে এক অপরূপ সৌন্দর্য। তো প্রায় আমরা হোটেলের কাছে চলে এসেছি, তো চলুন আমরা কেমন জায়গায় রয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা হোটেলে পৌঁছতে পৌঁছতে একদম রাত্রি হয়ে গেছে। সামনে একটা বেলকনি মতো, মানে বারান্দা মতো, তারপরে ঢুকেই একটা সাইডে বাথরুম। ফ্রেন্ডস, বাথরুমটা এই কারণেই দেখালাম যে শীতের দেশে জলকলের ব্যবস্থা যদি সঠিক না থাকে তাহলে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। তো এখানে আমাদের জলকলের ব্যবস্থা খুবই ভালো ছিল। এরপরেই রয়েছে বেডরুম। বেডরুমে চারিদিকে সুব্যবস্থা ছিল। এখানে একটা ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ। ফ্রিজটা কী কারণে রয়েছে সেটা আমার জানা নেই। অতিরিক্ত ঠান্ডার দেশ, কী কারণে এখানে ব্যবহৃত হয় সেটা আমার জানা নেই। আর বেডের একদম সামনে বিরাট বড় এক কাচের ওয়াল, যেটা কিনা পর্দা দিয়ে ঢাকা রয়েছে। দুই সাইডে কাচের ওয়াল রয়েছে, পর্দা দিয়ে ঢাকা। রাত্রেবেলায় বোঝা যায়নি, সকালে ঘুম থেকে ওঠার পরে এক অপরূপ দৃশ্য দেখতে পেলাম। ঘরের মধ্যে টিভির ব্যবস্থা রয়েছে, আলমারি রয়েছে জামাকাপড় রাখার জন্য, পাশে দুটো চেয়ারও দেওয়া ছিল, একটা টি টেবিল দেওয়া ছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো এনজয় করেছি আমরা। পরের দিন ভোরবেলাতে টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার জন্য। রাস্তায় যেতে যেতে সাইডে থাকা নদীটা একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখে। তো নদীর জলটা একদম নীল কালারের ছিল, খুবই সুন্দর লাগছিল। চোখে সামনাসামনি না দেখলে একদম বিশ্বাসই করা যায় না এত সুন্দর ছবির মতো দৃশ্য হতে পারে। তো দূর থেকে দেখা যাচ্ছে সাদা বরফের পাহাড়। দূর থেকে দেখলে মনে হয় সারা পাহাড়ে লবণ ঢেলে রেখেছে কেউ। সত্যি প্রকৃতি যে নিজে নিজেই এত সুন্দরভাবে সেজে উঠতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তো ফ্রেন্ডস, আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন আজকের ভিডিও। ফ্রেন্ডস, এখানে এই নদীর জলই সমস্ত জায়গায় ব্যবহার করা হচ্ছে। পাইপের মাধ্যমে জল তুলে বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই কারণেই সবার কাছে একটাই অনুরোধ, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই নদীর জল দূষিত হয়ে গেলে বুঝতেই পারছেন প্রত্যেকের কী দুর্গতি হবে। এভাবে কিছুক্ষণ চলার পরেই আমরা একটা মন্দিরে গিয়ে পৌঁছালাম, সেটা হচ্ছে বশিষ্ঠদেবের মন্দির। সেখান থেকে হিড়িম্বা টেম্পল, এইসব জায়গায় আমরা ঘুরলাম। তো আপনারা দেখতে থাকুন। আর তার পাশে আমরা, সেটা দেখালাম না, একটা মার্কেটও ছিল, সেখানে আমরা কিছু কেনাকাটা করেছি। আর ওখান থেকে যেসব জায়গায় গেছি সেখানে কিছু কিছু ফটো তুলেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস, এগুলো কিন্তু আপেল গাছের ফুল। তো দেখে খুবই খুশি হয়ে গেছি, তাই কয়েকটা ফটো তুলে নিলাম। আজকের মতো আমাদের ঘোরাঘুরি হয়ে গেল, কালকে যাব ধুমডিতে, সেখান থেকে শিশু, বরফের কাছাকাছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার আবেদন রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
तो कल आसब आरेकटी वीडियो निये। ये रियले? हाँ, थैंक्स फॉर वाचिंग, देखा होबे नेक्स्ट वीडियोते, बाय बाय।